আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি অনলাইনে মেমোরি তৈরি করা যায়, যেটি হচ্ছে আপনি অনলাইনে আপনার সব কিছু রাখতে পারবেন। মেমোরির যত ডকুমেন্টস আছে সব কিছুই রাখতে পারবেন, যেই মেমোরিটি নষ্ট হওয়ার কোনো রিস্ক নেই। তো আমরা জানি আমাদের মেমোরিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এইটা হচ্ছে মেগা একটি অ্যাপস। এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখানে আপনি মেমোরির মতো সব কিছু রাখতে পারবেন ফোল্ডার করে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্লে স্টোরে চলে যেয়ে লিখব মেগা। তো যারা এখানে সার্চ করে পাবেন না, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো চলে যাই আমরা মেগাতে। মেগাতে যাওয়ার পরে তো আমরা যেহেতু নিউ, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে আপনাদের একটি ফর্ম পেয়ে যাবেন, দেন হচ্ছে আপনি একটি নাম দিবেন, দেন আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। উপরে করে আপনার ফার্স্ট নামটি দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি আমার নামটি, তো আপনারা আপনার নামটি দিয়ে দিবেন, লাস্ট নাম দিয়ে দিছি, দিয়ে দিবেন ফার্স্ট নামও দিয়ে দিবেন, উপরে ফার্স্ট নাম নিচে লাস্ট নাম। তো এখানে একটি আপনারা ইমেল দিয়ে দিবেন। তো ইমেল কীভাবে খুলতে হয় তা নিয়ে একটি ভিডিও আছে, ভিডিওটি ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন যারা প্লে স্টোরে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য। তো আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে কম করে 8 ডিজিট দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ওকে ক্লিক করলে এটা শো করবে, দেখে নিতে পারেন। তো বড় হাতের ছোট হাতের মিলিয়ে দিবেন, তো আমি নাম দিলাম, তারপর হচ্ছে আবার নামের লাস্ট ফার্স্ট নাম দিলাম এবং কিছু ডিজিট দিলাম এবং লাস্ট নাম মিলিয়ে দিলাম। তো সেম প্রসেস আপনারা নিচের ঘরেও দিবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু হবে না, উপরে যা দিবেন আপনারা কনফার্ম পাসওয়ার্ডে তাই দিতে হবে। 4টা 0 দিলাম, দেওয়ার পর আবার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে আপনারা কী করবেন, এই যে এই 2টা ঘরে অবশ্যই টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি টিক চিহ্নগুলো দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দেওয়ার পরে অবশ্যই এখানে ক্রিয়েট করতে হবে, তো আমি ক্রিয়েট করে দিলাম। তো আপনার চাইলে সেভও দিতে পারেন, নোট দিতে পারেন, তো আমি নোট দিলাম। পাসওয়ার্ডটা যদি সেভ করে রাখতে পারেন তা সেভে দিবেন। তারপর আপনার এই জিমেলটিতে একটি কোড পাঠানো হবে, ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটি। আমরা আমাদের এখন ইমেলে চলে যাব, দেখবো এখানে কোনো SMS আসছে কি না, না হলে আবার রিসেন্ট করে কোড পাঠাবো। তো আমরা চলে আসলাম আমাদের জিমেলে। আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তো আপনারা কীভাবে খুলবেন তা নিয়ে একটি ভিডিও করা আছে, সেই ভিডিওটি অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন আমাদের এখান থেকে কোডটি দেয় নাই, সরাসরি বলছে যে এখান থেকে ভেরিফাই করার জন্য। তো আমরা এখানে ক্লিক করলাম, করবো এখন। ক্লিক করার পর আমরা এই ব্রাউজারটা সোয়েস করে দিই, যেহেতু এই ব্রাউজার একটু লোড নেবে। তো আমরা যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি ওই পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আমার দিয়ে দেওয়া হয়েছে, তারপরে দেখালাম না, তারপর হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো সেভ করতে পারেন না, কোনো সমস্যা না, তো আমি সেভ দিয়ে দিলাম। তো
অ্যাকাউন্টটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা এখানে কত জিবি পর্যন্ত পাব, এটা হচ্ছে ওয়েবসাইট হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের ফ্রি সরি এখন আমাদের এখানে নিয়ে আসছে, দেন হচ্ছে আমরা এখন এখান থেকে অ্যাপস নিয়ে আসছে। আপনারা চাইলে ওয়েবসাইটে এটা বেরো ইয়ে করতে পারেন, ব্যবহার করতে পারেন। তা অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, তা অ্যালাউ দিয়ে দিচ্ছি। আপনারা যা যা রাখতে চান, তারপর এখানে আপনারা কিসের মাধ্যমে আপলোড করতে চান, মোবাইল ডেট ওটা দিয়ে দিবেন। তা আমি স্কিপ করে দিচ্ছি, এত কিছু দেখাচ্ছি না। দেন হচ্ছে আপনাদের এক দেখাই আমরা এখন কত জিবি পেলাম। এখানে আমরা 65 জিবি পেয়েছি, দেখুন 65 জিবি। ঠিক আছে, এখানে বিভিন্ন জিনিস রাখতে পারবেন, আপডেট দিতে পারবেন। অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন এবং এই জিমেলটা আপনাদের একটা খাতায় লিখে রাখবেন, এই জিমেল এবং ওই পাসওয়ার্ডটি যেটি দিয়েছেন আপনারা অবশ্যই লিখে রাখবেন। নেক্সট টাইম কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে হবে। তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। তো আমরা এখন কিভাবে এখানে ডকুমেন্টগুলো আমাদের রাখবো, যেমন ফটো ভিডিও যে কোনো জিনিস আমরা এখানে রাখতে পারবো চাইলে। এই যে প্লাস আইকনে ক্লিক করলে দেন হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের ডিভাইস ফর্ম ডিভাইস, এখানে আছে ফাইল, তারপর এখানে আছে তোলা পিক। ঠিক আছে, সব কিছু রাখতে পারবো। এখানে আমরা চাইলে ফোল্ডারও তৈরি করতে পারবো। ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে গেলে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবো। তো দেখুন আমি আর গ্যালারিতে যাচ্ছি না, এখানে ক্লিক করলে আপনাদের মেমোরিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা যে ফাইলগুলো এখানে রাখতে চান, যেমন ছবি, ফটো, পিকচার, মিউজিক, ভিডিও এখানে রাখতে পারবেন আপলোড। তারপর আবার যখন ক্লিক দিয়ে আপনারা ডাউনলোডও দিতে পারবেন। যে দেখুন ওই ডকুমেন্টগুলোর আপনার যখন ক্লিক করবেন, এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এখানে ক্লিক দিলে ডাউনলোড হবে। তো আপনারা এখানে সবচেয়ে মজার বিষয় হলে আপনার যেই কোনো একটা পিক এখানে রাখবেন, সেটা যেই কত MB রাখবেন সেটা কিন্তু ডাউনলোড দিলে সেই ক MB থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আর হচ্ছে আরও জিনিস কিছু জিনিস দেখাই দিই আপনাদের, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, তো আপনারা চাইলে করে নিতে পারেন। দেখুন হচ্ছে এটা যদি আপনারা লক রাখতে চান, এখানে চালু দিলে একটা লক, যে কোনো লক আপনারা সিস্টেম করতে পারেন। তারপর আছে আরও অনেক কিছু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি পুরোপুরি এটা নিয়ে রিভিউ করতেছি না। ঠিক আছে, তো এক কথা এখানে আপনারা হচ্ছে ইয়ে পেয়ে যাচ্ছেন 65 জিবি। ঠিক আছে, 65 জিবি, এটা কিন্তু কখনো নষ্ট হবে না। তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের উপকার আসে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, এবং আপনার মূল্যবান কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।